রাজনীতিতে এই যে ধর্মের প্রবেশীকরণ এবং তারই সঙ্গে এই বিষয়টাকে একদম মানে মানে বলা যেতে পারে কিছু যুগিয়ে এগিয়ে নিয়ে যাওয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী দুজনের হস্তক্ষেপ রয়েছে আমি শুধু নরেন্দ্র মোদী মোদী মমতাকে বলছি না আপনি খেয়াল করুন নরেন্দ্র মোদী এই যে রিলিজিয়াস প্র্যাকটিস ইন পলিটিক্স ইন ইন্ডিয়া এটাকে কাউন্টার দিতে গিয়ে বিরোধীরা কী করছে একই ধর একই যেখানে বিজ্ঞানের রাজনীতি করার কথা ছিল তাদের কাউন্টার পলিটিক্সে তারা কি করলো সব হিন্দুজমকে এনডোস করলো আপনি দেখুন না রাম মন্দির ইস্যুতে রাম মন্দিরের ওই ওখানে মন্দিরটা খুলে দিয়ে মূর্তি বসালোকে কংগ্রেস রাম মন্দির ইস্যুতে একাধিক স্টেপ কংগ্রেস নিল কার্য আজকে রাম মন্দিরের এই চেহারার প্রথম লগ্নের লগ্নের সমস্ত ক্রেডিট যদি কাউকে দেওয়া যায় সেটা হচ্ছে কংগ্রেস গভর্নমেন্ট কংগ্রেস বলে দিয়েছে হ্যাঁ এবার যায়নি কিন্তু কি বলেছে কার্যকারী হিসাবে কিন্তু একটা সঠিক বার্তা কংগ্রেস বা তার অ্যালায়েন্স ইন্ডিয়া জোটের কিন্তু কেউ বলতে পারেনি আপনি কেজরিওয়াল কী বললো আমি পরে যাব সহস্ত্রীক আচ্ছা মমতা ব্যানার্জি কী বললো আমি কি ওখানে মন্দির করেছি অর্থাৎ আপনি রিলিজিয়াস প্র্যাকটিসকে কাউন্টার দেওয়ার জন্য যেখানে আপনি রুটি কাপড়া মাকানের দাবিটা উঠতো ধর্মীয় অনুষঙ্গের বাইরে গিয়ে আপনাকে বিজ্ঞানের রাজনীতি চাষ করার কথা ছিল আপনি কি করলেন ধর্মটাকে ভোট ধর্মের নিরিখেই কাউন্টার করলেন ফলে এই কাউন্টার যখন কাউন্টার পলিটিক্সের সেম ধারা হয় তখন দেখা যায় যে এই ন্যারেটিভে কিন্তু মোদী অনেকটা এগিয়ে থাকে কারণ মোদির এই ধর্মীয় রাজনীতির মধ্যে আছে একটা গ্যারেন্টি মোদি গ্যারেন্টি একটা মুখ যেই মুখটা কিন্তু ভারতবর্ষের জনগণ এখন চায় যেই মুখটা কিন্তু আইএনডিএ জোটে নেই লিডার বেস মেকানিজম এই লিডার বেস মেকানিজমটা ভারতের রাজনীতিতে একটা বড় পার্ট অর্থাৎ মোদি যেটা দিতে পারছে ভারতবর্ষের রাজনীতিতে সেটা হচ্ছে মোদি গ্যারেন্টি প্লাস একটা লিডার স্ট্রং লিডার যার হাতে ভারতবর্ষের রাজনীতিটা অন্তত স্টেবেল আয়ারাম গয়ারাম হবে না তৃতীয় যেটা দৃশ্য মণিপুরের দৃশ্য একদম না একদম আপনাকে আমি পরিষ্কার বলি মণিপুর কিন্তু ইটস আগ ফেইলিওর অব দ্য গভর্নমেন্ট অব ইন্ডিয়া এবং এটাও কিন্তু ধর্মীয় এই পোলারাইজেশনের পাঠ হচ্ছে ইয়ে আপনি যদি মণিপুরটাকে দেখেন মণিপুরে কিন্তু লড়াইটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইনডোর্স করছে কার্যত কারণ ওখানে খ্রিস্টানিটি ভার্সেস নন খ্রিশ্চানিটি অর্থাৎ কনভার্টেড খ্রিশ্চানিটি ভার্সেস ট্রাইবেলদের মধ্যে নন খ্রিশ্চানিটিতে লড়াইটা এই লড়াইটা কিন্তু কার্যত বিজেপিকে কোন অক্সিজেন দেবে পোলারাইজ পলিটিক্সের জন্য ওটাও ক্রিয়েটেড নালে ভারতবর্ষ যেখানে চতুর্থ সবচেয়ে পাওয়ারফুল আর্মির ভারতবর্ষ সেখানে ওই একটা মণিপুর একটা আঞ্চলিক এরকম একটা বিচ্ছিন্নতা এই তো ভোট আচ্ছা বলুন না আপনি বলুন এই রামরাজত্বে যেখানে রামের নাম করে রামের নাম করে সংখ্যালঘুদের মারা হয় এখানে রামের নাম করে দলিতদের মারা হয় এটাও কি রাম রাজত্বে নিদর্শন একদম না কোথাও রাম রামজাজত্ব মানে তো একটা পিসফুল ডেমোক্রেসি থাকবে সেখানে প্রজাতন্ত্র থাকবে যেই প্রজা রাজাকে যদি সুপারিশ করে যে সীতাকে তাড়িয়ে দাও তার প্রিয় প্রিয়তমাকে তাড়িয়ে দিতে বলে রানীকে তাড়িয়ে দিতে বলে সেটাও কাম্য রাজার কাছে অর্থাৎ এই ডেমোক্রেসিটা কি দিতে পারছে কিন্তু কার্যকরী ক্ষেত্রে বিকল্প অপোনেন্ট যে আইএনডিএ এই যে যেটা মমতা ব্যানার্জি বলছে যে আমান তৈরি করা ইন্ডি আপনাকে তো আমি দায়িত্ব নিয়ে বলছি আই ইন্ডি জোটে আইএনডি এ জোট কার্যত ইন্ডি জোটে পরিণত হয়ে গেছে মানুষ আপনি একজন সাধারণ ভোটার ধরুন আপনি কাকে ভোট দেবেন যখন দেখছেন যে একটা জোট হয়েছে একটা শাসক দলের এগেন্স্ট একটা জোট হয়েছে একটা গণতন্ত্রে বিরোধীরা যেখানটা শক্তিশালী হলে পরে গণতন্ত্র শাস্ত্র করা হয় এটা গণতন্ত্রের নিয়ম হ্যাঁ মানে হাউস হাউস বেলংস টু অপোজিশন এটা বলা হয় ডেমোক্রেসিতে সেখানেই বিরোধীরা কার্যত একে অপরকে এমনভাবে আক্রমণ করছে বিলো দ্য বেল্ট যে একটা ইন্ডি জোটের সবচেয়ে বড়ো শরিক একটা অল ইন্ডিয়া পার্টি কংগ্রেস তিনি পশ্চিমবঙ্গে তাদেরই একটা ইন্ডি ইন্ডি জোটের অন্যতম শরিক মমতা ব্যানার্জির রাজ্যে যখন যাচ্ছেন মমতা ব্যানার্জি অফিসিয়ালি বলছে সারা ভারতবর্ষে আপনার ন্যায় যাত্রা হলেও বাংলার ভিতর দিয়ে যখন যাচ্ছেন ওটা অন্যায় যাত্রা কার্যত আমি তো কালকে ভিডিওগুলো দেখে গতকাল পরশু ভাবতে পারিনি এটা অসম কারণ বিজেপি শাসিত অঞ্চল নাকি এটা ইন্ডি জোটের অন্যতম শরিক মমতা ব্যানার্জির একটা রাজ্য যেখানে কার্যত তার খাওয়ার জায়গা মানে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে বিশ্রাম করা গেস্ট হাউস যেটা তারই দলের একটা সময় খান চৌধুরী বানিয়েছিল কার্য তো কোথাও পাওয়া যায়নি পুলিশ প্রশাসন অসহায় শুধু মানে অসহযোগিতা শুধু করেনি পদে পদে বুঝিয়ে দেওয়া হয়েছে আমরা কিন্তু বিজেপির চাই তো বেশি বিরোধী তোমার তাহলে মানুষ কেনই জোটটাকে ভোট দেবে ধরুন আমি বিকল্প চাই আমি দেখ বুঝতে পারছি ধর্মীয় রাজনীতির ছলে বাংলার বা ভারতবর্ষের রাজনীতি ছাড়কার হয়ে যাচ্ছে কিন্তু আমি কেন ভোট দেব যখন দেখছি আমার বিকল্প রাজনীতি যেটা আছে সেই বিকল্প রাজনীতিতে কার্যত ছত্রখান অবস্থা কেন দেবো আমি বলুন তো